তো এটা এক পিঠ উল্টাবার পরে এটা কোন দেশের ম্যাপ হয়ে গেল, এটা শ্রীলঙ্কা হয়ে গেল, তাই তো মনে হচ্ছে। আর আচ্ছা ঠিক আছে, আমরা তো এখানে কেউ এক্সপার্ট নয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই হোম। সকালবেলা উঠলাম, লিকারটি আমি এখন চাটাতে বেশি আর ওই দুধ টুধ দিয়ে খাই না, চিনি তো বন্ধ করে দিয়েছি অনেকদিন। আর মর্নিংয়ে এই লিকারটিটাই খাই ভালো, এটা লিকারটি খাওয়াটা ভালো। তো সকালে উঠলাম, একটু বাড়ির সামনে পায়চারি টাইচারি করি, আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে জবা গাছ আছে, আর ছোটো ছোটো কিছু কিছু গাছ বাড়ির সামনে রয়েছে। বাড়িতে ফুল টুলগুলো যেই সকালবেলা আগে পাওয়া যেত সেগুলো এখন আর পাওয়া যাচ্ছে না, পুজোর জন্য মা ফুল রোজ আনাতো, কোনো ফুলগুলো এখন আর আসছে না। তো এই জবা গাছেই যা ফুল হয় সেটা দিয়ে বাড়িতে পুজো টুজো হচ্ছে। তো এই আর কি, চলো রেডি রেডি হই, চান টান করি। আমি রেডি হয়ে কোথায় যাব, চান টান করি, তারপরে আবার ব্লগে ব্যাক করছি, চলো। ওয়াইফ দেখি হঠাৎ রাস্তার মধ্যেখান দিয়ে হাঁটছে, আমি বললাম কিন্তু রাস্তার মধ্যেখান দিয়ে হাঁটছো, মানে কোনো জায়গাকে রানি টানি হয়ে গেছো নাকি? কারণ বলছে না, রাস্তায় গাড়ি টাড়ি নেই তো আমি ওই জন্য রাস্তার মধ্যেখান দিয়ে হাঁটছি। বাহ, ভালো জিনিস। তো আমরা বাজারের জন্য বেরিয়েছি সকালবেলা, সকাল না এখন মোটামুটি 10টার কাছাকাছি হয়ে গেছে। তো টুকটাক কিছু জিনিস নেব, কী অবস্থাটা আছে দেখি, আর তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। বিকাশ মুড়ি প্যাকেট নেই না? এই ঠান্ডার এই কি বলে এইসবের ভেতরে লোকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর মুড়ি মুড়ি কবে পাওয়া যাবে? মুড়ি কি সবাই তেলে বাজার দিয়ে খেয়ে নিচ্ছে নাকি? সবজির কি অবস্থা? সবজি টবজি আছে না? সব শেষ, সব আসছে, রোজ আসছে, এখন রোজ আসছে। মোটামুটি বাজারে যা যা দরকার ছিল সেগুলো তো পেয়ে গেলাম, মুড়িটা পেলাম না। মুড়িটা বলছে শেষ হয়ে গেছে, বেসন পাইনি। এই দুটো একটা টুকিটাকি জিনিস মোটামুটি এখন পাওয়া যাচ্ছে না, আদারওয়াইজ সবই পেয়ে গেছি। তো এবার আবার বাড়ি যাচ্ছে। তো চলে এসছে ব্রেকফাস্ট, সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, এই দেখো ব্রেকফাস্টটা চলে এসছে, এই দেখো। ব্রেকফাস্টে আজকে চাউমিন আছে, ভেজ চাউমিন। তো বাড়ির বানানো ভেজ চাউমিন সকালবেলা ব্রেকফাস্ট আজকের। তো ব্রেকফাস্ট একটু ট্রাই করি। ভালোই হয়েছে, সস টস দিয়ে চাউমিন, গাজর, বিনস, আর কি কি দিয়েছে? তো গাজর, বিনস, আর একটু পেঁয়াজ দিয়েছি, গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম। আচ্ছা, এইসব যা যা ভেজিটেবলস আছে দিয়ে ভেজ চাউমিনটা বানিয়েছে ব্রেকফাস্টের জন্য। গুড মর্নিং, চাউমিন টাউমিন খাচ্ছ বাড়িতে ব্রেকফাস্টে? কমেন্টস করো না। তো চলে এসেছি রান্নাঘরে, আজকে কি রান্না হচ্ছে? বাড়ির বানানো ডোসা ট্রাই করা হচ্ছে। তো এটা কি নাড়ছো তুমি? এটা চাল ডাল দিয়ে ভিজিয়ে রাখা হয়, তো এটা মিক্সিতে বাটা হয়েছে। আচ্ছা, তারপর এটা চাটুতে দিয়ে চাল ডাল মিক্সিতে বেটে এবার এটা একদম লিকুইড মতন করে নিয়েছো, এবার চাটুতে দিয়ে বানাবে, তাই তো? আমি তো প্রথম ভাবলাম যে তুমি দুধ দিয়ে ডোসা বানাচ্ছো। না ভালো লাগলে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, না ভালো লাগলে এখন আর ভালো লাগার ব্যাপার নেই, যা হবে তাই খাওয়া হবে। আচ্ছা, ঘ
ঘাবড়িও না, এটা প্রথমে এরকম হয়। আচ্ছা, প্রথমে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির ম্যাপ হয়, বুঝেছি। আমার আর ঘাবড়াবার কি আছে, যা দেবে তাই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এটা কি প্রথমে ছোটো দোসা হবে, তারপরে বড় দোসা হবে? আচ্ছা, এটা ট্রায়াল, এটা ট্রায়াল হচ্ছে। পরের দোসাটা আবার দেখাচ্ছি। তো এটা এক পিঠ উল্টাবার পরে এটা কোন দেশের ম্যাপ হয়ে গেল, এটা শ্রীলঙ্কা হয়ে গেল, তাই তো মনে হচ্ছে। আর আচ্ছা ঠিক আছে, আমরা তো এখানে কেউ এক্সপার্ট নয় ডোসা বানাতে। অনেকে বলেছে যে একটু স্ন্যাক্স দেখান, তো আমরা একটু স্ন্যাক্স বানাবার ট্রাই করছি। তো প্রথমে ডোসা বানালাম, এটা আমাকে একটা টেস্ট করতে দেওয়া হয়েছে, আমি দেখি টেস্ট করে বলি নুন টুন ঠিক আছে কিনা, তারপরে সেকেন্ডটা হবে। পারফেক্ট শেপটা হবে, নুন ঠিক আছে। এটা দিয়ে তোমার উত্তপ্ত করা যায়, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলে। আচ্ছা, সেটা আরেকদিন বানাও, সেটা আরেকদিন বানাও। তোকে বলে দিলাম ব্যাটারটা সেম অ্যাজ ইউজুয়াল সেমই থাকবে। ওকে, শুধু এতে অ্যাডিশনাল তোমার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে উত্তপ্ত করা যায়। সেটা আরেকদিন বানিয়ে বানিয়ে দেখো। তো সবাই আমাকে বলছে দাদা তুমি বানিয়ে দেখাও, আমাকে একদিন ভালো লাগবে। তাহলে বলো, আমরা ছুটি পাবো একটু। ছুটি পাই যাবে, তোমাদের সঙ্গে খেতেই পারবে না, সেই হোস্টেলে কিছুটা বানিয়ে খাইয়ে দেবো। এটা দেখছো, এটা পারফেক্ট সাইজ হয়েছে, এটা ভালো হয়েছে। এবার এটাকে উল্টো, দেখি কেরম হচ্ছে। এটা হাই ক্লাসিক ধোসা, বাহ, এটা ভালো হয়েছে, এটা দেখতে তো ভালো লাগছে, এই ধোসাটা দেখতে ভালো লাগছে। এবার এর মশলা কোথায়? এই তো তেলে রেডি করে রেখেছি, গরম করা হয়ে গেছে। ও, এটা ধোসার মশলা, মানে মশলা ডোসা। ঠিক আছে, বাহ, এটা মশলা ডোসা। ঠিক আছে, ডোসার মশলা সব রেডি, ডোসাও হচ্ছে, শুধু এবার খাবো। তো চলো এবার ডাইরেক্ট টেবিলে যাওয়া যাক, আর এই ডোসাটাকে টেস্ট করে তোমাদের বলি। তো এই চলে এসছে মশলা ডোসা বাড়ি বানানো। তোমরা বলেছিলে যে একটা স্ন্যাক্স দেখাও, তো আমি ওয়াইফকে বললাম স্ন্যাক্স কিছু বানাও, আর আপাতত ডোসাটাই মাথায় আসলো, ডোসাটা বানালাম। আর ডোসাটা খুবই সিম্পল, তোমরা তো দেখলে বানানোটা। এই হচ্ছে ভেতরের আলুর পুর যা বাড়ির বানানো, আর এই ডোসার ওপরের মেটেরিয়ালটা আমি এরকম খুলে নিয়েছি। নিয়ে এবার ডোসাটা খেয়ে টেস্ট করি, খুবই গরম। বাড়ির বানানো হিসাবে খুব একটা খারাপ নয়, ছোটো ছোটো ডোসা ভালোই বানিয়েছে। হ্যাঁ, এটার সঙ্গে কোনো চাটনি টাম্বার নেই, ওসব বোধহয় সম্ভব হয়ে ওঠেনি, এমনি খারাপ লাগছে না, খাওয়া যেতে পারে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা ট্রাই করলো ফার্স্ট টাইমের হিসাবে ভালোই বানিয়েছে। আর তোমাদের টাইম টাইম কেমন কাটছে? আচ্ছা, টাইম দিয়ে মনে পড়ে গেল, আমি প্লে লিস্ট চ্যানেলে করে দিয়েছি। পুরোনো আয়কার, মানে আয়কার ভিডিওগুলো তোমরা জানো আমি হিন্দিতে ভিডিও বানাতাম, কিন্তু অনেক ভালো ভালো ফুড ব্লগস আছে। আমি বিরিয়ানির একটা প্লে লিস্ট করে দিয়েছি, বাংলাদেশ সিরিজের একটা প্লে লিস্ট করে দিয়েছি, স্ট্রিট ফুডের একটা প্লে লিস্ট করে দিয়েছি, স্পাইস হোটেলের একটা প্লে লিস্ট করে দিয়েছি। তো তোমাদের কাছে টাইম থাকলে ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারো, প্লে লিস্ট অন করবে আর চলতে থাকবে একটার পর একটা, কোনো অসুবিধা নেই, চালিয়ে নাও। এই সময়ের মতো তো সময় কাটাতে হবে, চালিয়ে নাও, চালিয়ে নাও। এখন তো সব হিন্দি, আর হবে না, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু সময় কাটাবার জন্য দেখে নিতে পারো যদি মনে হয়। কমেন্টস করে আমায় জানাবে তোমাদের ডোসাটা কীরকম লাগে, আর কিছু কমেন্টস করবে যে তোমরা কীরকম ধরনের স্ন্যাক্সটা দেখতে চাইছো। তো ফাইনালি ভিডিওটা এন্ড করার টাইম চলে এসছে। ভিডিওটা এন্ড করার আগে আজকে আমি কিছু বলতে চাই। সকালবেলা নিউজ দেখছিলাম, যতদূর মনে হয় হাওড়ার সাইডেতে সকালবেলা আজকে মাছের বাজারে মানে যা ভিড়, মনে হচ্ছে যেন বোধহয় পয়লা বৈশাখের বাজার করছে লোকেরা।
আরে জান যায় তো যায়, মছলি পেট কে অন্দর যায়, মস্ত তেল মে ফ্রাই করকে বাবু ভাই পেট কে অন্দর মছলি জানা জরুরি। হোয়াট ইজ দিস লকডাউন সিচুয়েশনে লোকে মাছ খাওয়ার জন্য সব ভুলে যাচ্ছে। আরে বেঁচে থাকলে আমরা অনেক মাছ খেতে পারবো, দরকার কি আছে? তো এরকম ধরনের সিচুয়েশন আরও অনেক জায়গাতেই হচ্ছে পশ্চিমবঙ্গতে। তোমরা যেখানে পারবে লোকেদেরকে বোঝাও অ্যান্ড ট্রাই টু কন্ট্রোল দেম। আর কি বলবো, তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। এন্ড করার সব সময় যেটা আমি বলি সবসময় সবকা মালিকে কে ওম সাই রাম, সাবস্ক্রাইবটা করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, প্লে লিস্টটা দিয়ে দিয়েছি, পারলে প্লে লিস্টটাও তোমরা দেখতে পারো। চলো টাটা, কালকে আবার দেখা হবে।